আমার স্বভাবের একটা মস্ত দোষ এই যে আমি এক জায়গায় বেশি দিন স্থির হয়ে বসে থাকতে পারি না। ছোটবেলা থেকে এই দোষটা এত বয়স পর্যন্ত রয়ে গিয়েছে, আর আমার কাজের সঙ্গে এই স্বভাবটার একটা সামঞ্জস্য ঘটে গেছে। সেই যে কবে একদিন সাধ করে ঘোড়ার চাকরি মাথায় তুলে নিয়েছিলুম, তারপর সে চাকরি কতদিন আগে ঘাড় থেকে নামিয়েছি, কিন্তু তবু স্বভাব যায়নি। হঠাৎ কিছুদিন পরে পরেই একটা না একটা ছুতো করে ঘর থেকে বেরিয়ে পড়ি, আর তারপর যখন পা দুটো ব্যথায় টনটন করে ওঠে, তখন আবার ঘাড় থেকে ভূতটা নামে। কখনো ট্রেনে ঘুরি, কখনো গাড়িতে, আবার কখনো বা স্টিমারে, নৌকোয়, যা হোক একটা কিছুতে। এমনি ঘুরতে ঘুরতে হঠাৎ এক একটা এমন সঞ্চয় জুটে যায় যে নিজে থেকেই মনটা বাহবা দিয়ে ওঠে, বলে ওঠে, বাহ, সারা জীবন ঘুরে ঘুরে পরমায়ু ফুরিয়ে এসেছে বটে, কিন্তু এই সব সঞ্চয়ে নিজেকে যে কত সম্পদশালী মনে হয়েছে তার বুঝি অত্যা নেই। সেবার এমনই এক অমূল্য সম্পদ জুটে গিয়েছিল আমার কপালে। যাচ্ছিলাম ভূপালে, কলকাতা থেকে চড়েছি ট্রেনে, ট্রেন গিয়ে থেমেছে বিলাসপুরে, বিলাসপুরে ট্রেন বদলিয়ে নতুন ট্রেন ধরতে হবে, সেই ট্রেন জব্বলপুর হয়ে সোজা যাবে ভূপালে, ভূপালে নেমে সাঁচি স্তূপ দেখব। সাঁচি স্তূপের কাছে যে রেস্ট হাউস আছে সেখানে আগে একবার গিয়েছিলাম, খুব আরাম পেয়েছিলাম সেখানে রাত্রিবাস করে। সেই আরামটুকুর কথা কল্পনা করেই বাড়ি থেকে এত দূরের পথ পাড়ি দিয়েছিলাম, কিন্তু হঠাৎ মাঝপথেই সে সংকল্প ত্যাগ করতে হলো। ত্যাগ করবার কারণ একটা সাপুড়ে। আশ্চর্য, সাপুড়েরা সাপ খেলাবার জন্যই বাঁশি বাজায় জানতুম, কিন্তু সে আবার আমাকে নিয়ে এমন করে খেলাবে তা কি তখন কল্পনা করতে পেরেছিলাম। ট্রেনটা যখন অনুপপুর স্টেশনে পৌঁছল তখন বেলা প্রায় 11টা কি 12টা। সঙ্গে আনা খাবার খেয়ে জানলার বাইরে চেয়ে দেখছি, হঠাৎ সাপুড়ের বাঁশির আওয়াজ কানে এলো। চেয়ে দেখি প্ল্যাটফর্মের ওপর যেখানটা স্টেশন মাস্টারের অফিস ঘর, তার ঠিক সামনে গোল হয়ে বেশ ছোটখাটো কিছু ছত্রিশগড়িদের ভিড় জমেছে, আর একজন সাপুড়ে বাঁশি বাজিয়ে বাজিয়ে তার মধ্যখানে একটা কেউটে সাপকে খেলাচ্ছে। সাপুড়েটা যত দুলিয়ে দুলিয়ে বাঁশি বাজাচ্ছে, সাপটাও প্রায় 3-4 হাত ফনা তুলে সেই সুরের তালে তালে ফনা দোলাচ্ছে। আমারও খুব ভালো লাগছিল দেখতে, সাপুড়ের বাঁশির সুর আমাকেও যেন অত্যন্ত আকর্ষণ করছিল। হঠাৎ একটা অদ্ভুত দৃশ্য দেখতে পেলাম, যেখানে ভিড়টা জমেছিল ঠিক তার পাশেই অনুপপুর স্টেশনের স্টেশন মাস্টার দাঁড়িয়েছিল, সাদা কোটের ওপর নিকেলের বোতাম। তাকে দেখে আমার কেমন যেন মনে হলো ও আমাদের পুরনো বন্ধু তারকনাথ। তবু একটু সন্দেহ হচ্ছিল, আমার সন্দেহ দূর করবার জন্যই ট্রেনের জানলা থেকে তার নাম ধরে চিৎকার করে ডাকলাম, তারক, এই তারক। স্টেশন মাস্টার আমার ডাক শুনে আমার দিকেই চাইলে, তারপর দৌড়ে আমার কাছে এসে বললে, তুই তুই এখানে স্টেশন মাস্টার নাকি? হ্যাঁ, কিন্তু তুই কোথায় যাচ্ছিস? ভূপাল। আরে নেমে নেমে আসিকি। কিন্তু আর যে সময় নেই রে, ট্রেন যে এক্ষুনি ছেড়ে দেবে। আরে সে আমি বুঝবো এখন, আমি এখানকার স্টেশন মাস্টার, আমি সিগন্যাল না দিলে ট্রেন ছাড়বে না। আরে তুই নেমে নেমে, আর আমি মালপত্র নামিয়ে দেওয়ার ব্যবস্থা করবো। তা সত্যি তারক তাই করলে, আর মালপত্র নামিয়ে না নেওয়া পর্যন্ত ট্রেন থেমে রইল। তারপর এক সময় ট্রেন ছেড়ে দিল, কাটনির দিকে হুস হুস করে চলতে লাগলো। এতদিন পরে দেখা, সত্যি আমার সব কাজকর্ম মাথায় উঠল। তারক বললে, তোকে আমার এখানে কদিন থাকতে হবে, তারপর যেতে পারবে। না ভাই, তা হয় না, কলকাতায় অনেক কাজ পড়ে রয়েছে, আমাকে কাল সকালে ট্রেনে যেতেই হবে, ওদিকে সাঁচি রেস্ট হাউসও বুক করা রয়েছে। সেসব আমি জানি না, বাড়িতে গিন্নি আছে, তার হেফাজতে ফেলে দিয়ে আমি খালাস, তারপর তুমি তার সঙ্গে বোঝাপড়া করো। ততক্ষণে সাপুড়েটা তার সাপ খেলা দেখানো শেষ করেছে, সে স্টেশন মাস্টারের সামনে এসে সালাম করলে, বললে, সাহেব মেরা বকশিস। এই এই, রোজ রোজ বকশিস দেয় না,
যা এখন কাজ আছে বাবা, পালা পালা। আরে পালা না। তারক ততক্ষণে তার অ্যাসিস্ট্যান্টকে কাজকর্ম বুঝিয়ে দিতে লাগলো, আর আমার হোল্ড অল আর সুটকেস দুটো জমাদারের মাথায় বাড়ি পাঠিয়ে দিলে। আয় আমার সঙ্গে আয়। তারকের পেছন পেছন আমি তার কোয়ার্টারের দিকে চলতে লাগলাম। সেই তারক, সেই আমাদের পুরনো তারকের সঙ্গে আজকের তারককে মিলিয়ে নিতে লাগলো মনে মনে। এই তারক আমাদের মধ্যে ছিল সবচেয়ে বড় লোকের ছেলে, কিন্তু বাপের সমস্ত টাকা সে ফুঁ দিয়ে কী করে উড়িয়ে দিয়েছিল তা আমরা সচক্ষে দেখেছিলাম। কোনো নেশা তার করতে বাকি ছিল না। শেষকালে পৈতৃক বাড়িটা পর্যন্ত বিক্রি করে দিয়ে মাকে নিয়ে শ্যামবাজারের দিকে একটা বাড়ি ভাড়া করে থাকত। যদি কখনো আমাদের পাড়ার দিকে আসতো তো তাও কেবল দু একটা টাকা ধার করতে। কিন্তু সমস্ত কিছুর মূলে ছিল মেয়ে মানুষ। সেকালে সেই পুরনো দিনের সমাজে এত মেয়ে বন্ধু যে তারও কী করে পেত তাই আমাদের কাছে অবাক লাগত। কারো জন্মদিনে সোনার আংটি দিত, কাউকে আবার সিল্কের শাড়ি। তারপর আছে চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন্স কিংবা সিনেমা। তারকের সঙ্গে দেখা হলে আমরা প্রথমেই জিজ্ঞেস করতুম, কিরে তারক, নতুন আর কটা জুটল? না ভাই, ওসব এখন ছেড়ে দিয়েছি। এবার আমি কানমোলা খাচ্ছি ও পথ আর মারাবো না। কেন রে, অমৃতে অরুচি হলো কেন? না ভাই, ওসবের পেছনে অনেক টাকা গচ্ছা দিয়েছি, আর নয়। এবার ভদ্রলোক হয়ে যাব। মা যতদিন বেঁচে আছে ততদিন কলকাতায় আছি, এরপর সন্ন্যাসী হয়ে হিমালয় পাহাড়ে চলে যাব। তারক ওইসব কথা মুখে বলতো বটে, কিন্তু আমরা তা বিশ্বাস করতুম না। ভাবতুম ও কথা সবাই বলে, কিন্তু ভেতরে ভেতরে স্বভাব কারো বদলায় না। তারকের অন্ধকার ভবিষ্যতের কথা ভেবে আমরা মাঝে মাঝে দুঃখ পেতুম। এত বড় লোকের ছেলে শেষকালে এমন করে মেয়েদের পাল্লায় পড়ে পথের ভিকিরি হয়ে যাবে, এ কথা ভাবতেও আমাদের ভয় হতো। কিন্তু মানুষের জীবনের বিচিত্র গতি কে জানতে পারে? তারপর লেখাপড়া শেষ করে কর্মজীবনে ঢুকে কে কোথায় ছিটকে পড়লুম, কেউ আর তার কোনো খোঁজ করবার সময় পেলুম না। এতদিন পরে সেই তারক এই মধ্যপ্রদেশের অনুপপুর স্টেশনের স্টেশন মাস্টার হয়েছে দেখে খুব কৌতূহল হলো। ভাবলুম তাকে জিজ্ঞেস করব তার এই পরিবর্তন কেমন করে হলো, কেন হলো। হাসতে হাসতে তারক বললে, আসলে ভাই এ সবই হয়েছে রমার জন্যে। রমা? রমা কে? আমার বউ। আচ্ছা, মনে মনে অবাক হলাম, তারকের মতো বখাটে বাউন্ডুলে ছেলের সঙ্গে কে তার মেয়ের বিয়ে দিলে? তারক বললে, তুই হয়তো অবাক হয়ে যাচ্ছিস ভাই, কিন্তু তুই যদি রমাকে দেখিস তো সব বুঝতে পারবি। আজ যে আমি এত ভালো হয়ে গিয়েছি, মত তো দূরের কথা, একটা সিগারেট বিড়ি চুরুট কিছুই খাই না, এ সব ক্রেডিট রমার। তারপর একটু থেমে বললে, ওই আমাকে চাকরিতে ঢুকিয়ে দিলে, ওই আমাকে চাকরিতে প্রমোশন পাইয়ে দিলে, বলতে গেলে ওই আমার জীবনের লক্ষ্মী ভাই, ওর জন্য আমি গৃহত্যাগী সন্ন্যাসী হতে পারলুম না। একটু থামলো তারক, তারপর বললে, জানিস রমা খুব বড় বংশের মেয়ে। কিরকম? তুই নয়নদিঘার জমিদার নাগচৌধুরীর নাম শুনেছিস? শুনেছি বটে। সেই তাদেরই ছোট তরফের চারানি অংশের বিপুল নাগচৌধুরীর মেয়ে। এখনো যদি নয়নদিঘায় যাস তো দেখবি ওদের বিরাট বাড়িটা এখনো দাঁড়িয়ে আছে, সামনে শান বাঁধানো পুকুর ঘাট। বড় বংশের মেয়ে বলে এরকম গোছানো স্বভাব হয়েছে। আমার যা কিছু আজ হয়েছে সমস্তই রমার জন্যে ভাই, আমি ওর কাছে গ্রেটফুল। ততক্ষণে আমরা তারকের কোয়ার্টারের সামনে এসে গিয়েছি। তারক বললে, ওই দেখ ওইটি আমার কোয়ার্টার। এমন ছোট একটা জংশন স্টেশনের এত বড় কোয়ার্টার দেখে আমি তো অবাক। সে কি রে এত বড় কোয়ার্টার? তারক বললে, হ্যাঁ ভাই, আমি যখন প্রথম এসেছিলাম তখন কোয়ার্টারটা ছিল ছোট্ট, কিন্তু রমা আমাদের ট্রাফিক সুপারিনটেন্ডেন্টের সঙ্গে দেখা করে একে বড় করার পারমিশন নিয়ে এলো। আমার কোয়ার্টারে এখন চারটে বড় রুম আর একটা ডাইনিং হল, আর সামনে তো দেখছিস কি বিরাট বাগান। এই সমস্তই রমার প্ল্যান। আমার ডিটিএস ট্যুরে এলে আমার বাড়িতে ওঠে, শিগগিরই আমার প্রমোশন হচ্ছে জানিস। প্রমোশন? হ্যাঁ, আমি শিগগিরই এটিএস হয়ে যাচ্ছি। এটিএস মানে কি রে? তারক বললে, এটিএস মানে অ্যাসিস্ট্যান্ট ট্রাফিক সুপারিনটেন্ডেন্ট, গেজেটেড র‍্যাঙ্ক। এসবই রমার জন্য। এত বড় নাগচৌধুরী বংশের মেয়ে সামান্য একজন স্টেশন মাস্টার বউ হয়ে থাকতে লজ্জা করবে না, তুই বল। তা তো বটে, তাহলে তো তোর দেখছি সেই যাকে বলে শ্রীভাগ্যে ধন। ঠিক বলেছিস ভাই, সত্যি নিজের বউ বলে বলছি না, অমন বউ কারও হয় না, লক্ষ্য তো একটা মেলে কিনা সন্দেহ। তারপর একটু থেমে বলল, তবে এখন এখানকার স্টেশন মাস্টার হয়ে রয়েছি বটে, কিন্তু ইনকাম আমার ডিটিএস এর ডাবল। কি করে? ঘুষ। আমি তো অবাক, বললাম ঘুষ? হ্যাঁ, তোরা আমার পুরনো বন্ধু, তোদের বলতে তো দোষ নেই। এখানে আমার মাসে আয় 3-4 হাজার টাকা। সে কি রে? তারক বললে, হ্যাঁ ভাই, ওই যে তুই বললি স্ত্রী ভাগ্যে ধন, আমারও তাই।
এখানে রমাকে বিয়ে করে আনার পর থেকেই দু হাতে টাকা উপায় করছি। এক একটা ওয়াগন পিছু আমাকে 500-600 টাকা ঘুষ দেয়। আমিও নি নেব না কেন বল? সবাই যে দেশে চুরি করছে, আমি বা সাধু থাকবো কেন? আমাদের কর্তারাও তো ঘুষ নিচ্ছে রে। যুক্তিটা অকাট্য। গেটের কাছে আসতেই একটা বিরাট অ্যালসেশিয়ান কুকুর ঘে ঘে করে ডাকতে ডাকতে এসে একেবারে তারকের গায়ের উপর ছাপিয়ে পড়ল। তারকও আদর করে আলতোভাবে একটা চড় মারল, বললে, লিসি লিসি, তুমি দিন দিন ভারী দুষ্ট হচ্ছ। দেখছো আমার বন্ধু এসছে, তার সামনে দুষ্টুমি করতে তোমার লজ্জা করে না? তারপর আমার দিকে তাকিয়ে তারক বললে, কিছু ভয় নেই, আমি সঙ্গে থাকলে ও তোকে কিচ্ছু করবে না। লিসি হচ্ছে রমার কুকুর। হঠাৎ লিসির গলার আওয়াজ শুনেই বোধহয় ভেতর থেকে মেয়েলি গলায় শাশুনি সুরে কে বলে উঠল, লিসি লিসি লিসি। আর সঙ্গে সঙ্গে কেঁচুর মতো হয়ে গেল কুকুরটা। চেয়ে দেখলুম বাগানের শেষ প্রান্তে বাড়িটার বারান্দার উপর একটি মহিলা মূর্তি, একটা কমলা রঙের ওপর চওড়া লাল পাড়ওয়ালা শাড়ি পরা একজন মহিলা। মহিলাটি তার কুকুরের দিকে চেয়ে আছেন, এলো করা চুল পিঠের দিকে ঝুলে আছে, আর কপালের ওপর গোল একটা ঘোর লাল রঙের সিঁদুরের টিপ। তাকে দেখেই তারক আমার হাত ধরে টানতে টানতে সেই দিকে নিয়ে গেল, বললে, এই দেখো রমা, কাকে এনেছি। আমি তার সামনে হাত জোড় করে তাকে নমস্কার করলাম। নমস্কার। নমস্কার। তারকের স্ত্রীও মিষ্টি হেসে প্রতি নমস্কার করলেন। তারক বলল, জানো আমার বাড়ির সামনে দরজা দিয়ে পালিয়ে যাচ্ছিল, বলে কি না কাজ আছে, হাতে সময় নেই। ভালোই করেছো টেনে নিয়ে এসেছো, আমরা জঙ্গলের মধ্যে পড়ে আছি, আর আপনারা একদিনে সেখানে কাটিয়েও যেতে পারেন না? আমি জানতুম না তারক এখানে রয়েছে। এখন তো জানলেন, সময় পেলেই চলে আসবেন। জানা রইল। তারক বললে, একে খুব ভালো করে আপ্যায়ন করো রমা, আমাদের পুরনো বন্ধু, আর এর সঙ্গে ছিল আমার সবচেয়ে বেশি ভাব। আমি কিন্তু এখানে একদিনে বেশি থাকতে পারবো না মিসেস রায়, আমার সব প্রোগ্রাম ঠিক করা রয়েছে, কালকেই আমাকে চলে যেতে হবে এখান থেকে। সে পরে দেখা যাবে, আপনি এখন ভেতরে আসুন তো। তারক স্ত্রীকে বললে, এর জন্য চিকেন মারাও, ও বরাবর চিকেন খেতে ভালোবাসে। সেসব তোমাকে ভাবতে হবে না। এই বলে সে ভেতরে চলে গেল। বললে, আমি দেখে আসছি রান্নার কি হলো। আমি তারককে বললুম, আমি চিকেন খেতে ভালোবাসি সে কথা তোর এখনো কি মনে আছে রে? মনে থাকবে না? তুই কি ভাবিস আমি লেখাপড়ায় ভালো ছিলাম না বলে আমার স্মৃতিশক্তিটাও খারাপ হয়ে গেছে? মনে আছে আমি সেদিন তারকের বাংলোর ভেতরে বসে তার ঐশ্বর্য দেখে অবাক হয়ে গিয়েছিলাম। সে কি সাজানো ঘর, কি সব দামি আসবাবপত্র, ডিটিএস ট্যুর করতে এসে সামান্য একজন কর্মচারীর এই বাড়ির ভেতরে ওঠে একই কম কথা, কিন্তু কেন ওঠে, কিসের আকর্ষণে? সারা দিনটা খুব আরামে কাটল। আমার খাবার জন্য ওরা কোথা থেকে খুঁজে খুঁজে ভালো ভালো খাবার এনে হাজির করল। আর কি লক্ষ্মীমন্ত বউ তারকের, দেখে আমার মন চোখ সব জুড়িয়ে গেল। সত্যি যদি বউ পেতে হয় তো তারকের মতো বউ যেন সবাই পায়। তারক দিনের বেলাটা আমাদের সঙ্গে কাটালো। আমি জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে তোর ডিউটি নেই? তারক বললে, তোর জন্য আমি দিনের বেলাটা অফ করে দিয়েছি, রাত্রে ডিউটি করব। রাত্রিরে? তারক বললে, তাতে কি হয়েছে, তোর কোনো অসুবিধা হবে না, আর আমি তো বেশি দূরে থাকছি না, এখান থেকে হাঁক দিলেই আমি শুনতে পাবো। আর চোর ডাকাত তার লিজি রয়েছে কি করতে? রাত্রিরে তিনজনেই একসঙ্গে খেয়ে নিলুম। তারকের স্ত্রী খুব যত্ন করে আমাদের খাওয়ালে। তারক আমাকে আমার শোবার ঘরটা দেখিয়ে দিলে। দেখলাম ঘরখানা, একটা সিঙ্গল খাট, ওপরে সিল্কের চাদর পাতা, ফুলদানিতে টাটকা ফুল রেখে টেবিলের ওপর বসানো। ঠিক আছে, তোদের আর কষ্ট করতে হবে না ভাই, তোদের এবার ছুটি। তারক বললে, গেলাসে জল ঢাকা রইল, দরকার হলে খাবি। হ্যাঁ। তারক আর তার স্ত্রী ঘর থেকে বেরিয়ে গেল। আমি আলোটা নিভিয়ে দিয়ে শুয়ে পড়লুম। রোড সাইডের ছোট জংশন স্টেশন, দূর থেকে মালগাড়ির ইঞ্জিনের শান্টিংয়ের শব্দ একটু একটু কানে আসতে লাগলো, তারপর একসময় তাও বন্ধ হয়ে গেল। তারকের কথাই ভাবছিলাম, সত্যি কি বিচিত্র মানুষের জীবন, আর কি বিচিত্র তার গতি। কেউ কি সেদিন জানতো যে তারক সারা জীবনের সব কিছু খুইয়ে এখানে এই জঙ্গলের মধ্যে এসে এমন পরম শান্তি খুঁজে পাবে? আর তারপর যে কখন ঘুমিয়ে পড়েছিলুম ঠিক খেয়াল ছিল না। হঠাৎ কি একটা শব্দে আমার ঘুম ভেঙে গেল। মনে হলো কে যেন নিঃশব্দে ঘরে ঢুকে আমাকে কি বললে। বলে উঠলুম, কে? আমি। শব্দটা শুনেই আমি চমকে উঠেছি, তারকের বউ রমা। ধরপড় করে উঠে বসেছি। আপনি, আপনি এই সময়? হ্যাঁ আমি। খুব অবাক হয়ে গেছো না? কিন্তু না, অবাক হয়ো না, আমি সব বুঝতে পেরেছি। আমি আরো অবাক, বললুম,
আপনি কি বলছেন আমাকে? আলোটা জ্বালুন, আমি আপনাকে দেখতে পাচ্ছি না। রমা বললে, অনেক ভালো করে দেখেছো আমাকে একদিন, আজকে আর নতুন করে দেখতে হবে না আমাকে। কিন্তু কিন্তু আমি তো কিছুই বুঝতে পাচ্ছি না। ঢং রাখো, সোজা কথায় জবাব দাও, কেন তুমি এখানে এলে? আমি আমি তো এখানে নামতে চাইনি রমা দেবী, তারও কি তো আমাকে জোর করে ট্রেন থেকে নামিয়ে নিয়ে এখানে এলো। তার মানে বলতে চাও তোমার এখানে আসবার ইচ্ছে ছিল না, এও আমাকে বিশ্বাস করতে হবে? সত্যি বিশ্বাস করুন, আমি জানতামও না যে তারক এখানে এই স্টেশনে চাকরি করে, আমার সঙ্গে বহুকাল তার কোনো সম্পর্ক ছিল না। আর মিথ্যে কথা তোমাকে বলতে হবে না, সারা জীবন তোমরা অনেক ব্লাফ দিয়েছ আমাকে, আমাকে বোকা মেয়ে পেয়ে অনেক ঠকিয়েছ। মনে নেই একদিন দক্ষিণেশ্বরে মা কালীর মাথায় হাত দিয়ে তুমি আমায় প্রতিজ্ঞা করেছিলে আমাকে তুমি বিয়ে করবে? আমি? হ্যাঁ হ্যাঁ তুমি। আর সেই ব্লাফ দিয়ে আমাকে নিয়ে গিয়ে একটা হোটেলে গিয়ে তুললে, একসঙ্গে আমার সঙ্গে তুমি রাত কাটালে। আমি তো কিছুই বুঝতে পারছি না রমা দেবী। আবার রমা দেবী? আজকে তোমার চোখে দেবী হয়ে উঠেছি না, কিন্তু সেদিন, কিন্তু আমার সেই বিপদের দিনে তুমি তো আমাকে ছেঁড়া জুতোর মতো ফেলে দিয়েছিলে, তখন তোমার পা ধরে আমি কেঁদেছি, আমি বলেছি তুমি আমাকে বাঁচাও নইলে আমি আত্মঘাতী হব, কিন্তু সেদিন তো আমার কথাতে তোমার এতটুকু মন ডালেনি, একটা উদ্বাস তুমি এর জন্য তো তোমার মনে এতটুকু দয়ার উদয় হয়নি, অথচ তুমি কিনা মা কালীর মাথায় হাত ঠেকিয়ে প্রতিজ্ঞা করেছিলে যে আমাকে তুমি বিয়ে করবে, আর সেই আমার সর্বনাশ করতে তোমার এতটুকুও বাঁচল না। আমি খানিকক্ষণ হতবাক হয়ে রইলাম রমা দেবীর কথা শুনে। রমা আবার বললে, কই জবাব দিচ্ছ না কেন? তুমি ধরা পড়ে গেছো বলে কি বোবা হয়ে গেলে নাকি? কিন্তু আমার তো কিছুই মনে পড়ছে না রমা দেবী, বুঝতে পারছি না কবে আমি দক্ষিণেশ্বরে গেলাম, জীবনে কখনো আমি দক্ষিণেশ্বরের কালীবাড়িতে যাইনি। দেখো বিকাশ, সারা জীবন আমি অনেক চলেছি, আর জানিও না আমাকে তুমি, আমি অনেক দিন পরে একটু শান্তির মুখ দেখতে পেয়েছি, ঠিক এই সময় কিনা আমাকে তুমি এমন করে জ্বালাতে এলে। বিকাশ, বিকাশ কার নাম? দেখো বিকাশ, অনেক মিথ্যে কথা আমাকে তুমি শুনিয়েছ, কিন্তু আর না, আর আমি তোমার কাছ থেকে মিথ্যে কথা শুনতে রাজি নই। কিন্তু সত্যি আমার নাম বিকাশ নয়, আমার নাম তো আমো। তুমি নিজের নাম ভারী এসেছো বলে ভেবেছো আমি তোমাকে চিনতে পারবো না? না, সেই বহুবাজারের স্কটল্যান্ডের বাড়িতে তুমি যা করেছো এখানে তুমি আর তা করতে পারবে না, এ আমার নিজের সংসার, এ আমার স্বামীর ঘর। স্কটল্যান্ড বলছেন কি আপনি? হ্যাঁ হ্যাঁ আমি ঠিকই বলছি, তোমার নাম বিকাশ মজুমদার, স্কটল্যান্ডের যে বাড়িতে তোমরা থাকতে আমরা তার পাশের বাড়িতে থাকতাম, মনে নেই? বলো বলো, আমি বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছি সব, বলো না। আমি চুপ করে রইলাম, আমাকে দেখে হয়তো ভুল করে কাউকে ভেবে নিয়েছে। বলো বলো, তুমি বলো, তুমি চুপ করে রইলে কেন? তুমি বলো, তুমি জবাব দাও, বলো তোমার নাম বিকাশ মজুমদার নয়? না। আবার আবার মিথ্যে কথা, এখনো বলছি এখনো বলছি, তুমি সত্য কথা বলো, জীবনে তুমি একবার অন্তত সত্যি কথা বললে তোমার ভালো হবে বিকাশ, দেখো তোমার অনেক ভালো হবে। তুমি যে আমার সেদিন কি সর্বনাশ করেছিলে তা যদি তুমি জানতে। তুমি তুমি কেন এখানে এলে বিকাশ, কেন তুমি এখানে এলে বলো? আমি তোমার কি ক্ষতি করেছি জানো? তোমার সেই ছেলেকে আমি নিজের হাতে গলা টিপে মেরেছি, সে কথা আমি আজও বলতে পারি না, সব সময় আমার মনে পড়ে যায়, আমার মনে পড়ে যায়। আমি মহা মুশকিলে পড়লুম, আশ্চর্য, কে বিকাশ মজুমদার, কে সেই স্কটল্যান্ডের অচেনা লোকটা যে এই রমাকে বিয়ে করবে বলে স্তোক বাক্য দিয়ে এক উদ্বাস্তুমের সর্বনাশ ঘটিয়েছিল, তার দায় আজ এখানে এসে আমাকে বহন করতে হচ্ছে। বলো 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 বিকাশ বলো, কেন তুমি আবার এলে, কেন তুমি আমার সেই সব দিনের কথা মনে করিয়ে দিলে? এরকম বিপদে আর কখনো পড়িনি আমি জীবনে, কোনো মানুষ যেন এরকম বিপদে কখনো না পড়ে, আমি কি করব বুঝতে পারলাম না। তবে কি আমি মিথ্যেটাই মাথা পেতে স্বীকার করে নেব, তাতেই কি রমাদেবীর শান্তি হবে? বলো বিকাশ বলো, কেন তুমি এখানে এলে? বললুম, আমি ভুল করেছি রমা, ভেবেছি তুমি আমায় চিনতে পারবে না, কিন্তু আমি কথা দিচ্ছি আমি আর কখনো এখানে আসবো না, কাল সকালেই আমি এখান থেকে চলে যাব।
কিন্তু তোমার সঙ্গে যে তারকের পরিচয় আছে তা আমি সত্যিই জানতাম না। তাহলে কি তারকের সঙ্গে আমি মিশি? তুমি এবার যা করেছ তা করেছ, আর কখনো তুমি এসো না বিকাশ। তোমার দুটি পায়ে পড়ে আমার পুরনো জীবনটার কথা আর মনে করিয়ে দিও না। অনেকদিন পরে আমি একটু সুখের মুখ দেখতে পেয়েছি। এখন আমি আরো বড় হতে চাই। তারকের জন্য আমি আরো অনেক চেষ্টা করছি। তুমি আর কখনো আসবে না এখানে? বলো, আমার কথা দাও, আমার গায়ে হাত দিয়ে তুমি প্রতিজ্ঞা করো যে তুমি কখনো আর আসবে না। হ্যাঁ, আরো কথা দাও, কাল সকালবেলায় তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে। তুমি আমাকে ক্ষমা করো রমা, আমি আজ স্বীকার করছি আমি দোষী। আমি তোমাকে সেদিন ঠকিয়েছিলুম। দক্ষিণেশ্বরে কালীবাড়ি গিয়ে আমি যে সেদিন তোমাকে বিয়ে করব বলে প্রতিজ্ঞা করেছিলুম তা সমস্তই মিথ্যে। আমি সেদিন তোমার সামনে অভিনয় করেছিলুম, রমাদেবী বললেন। কিন্তু এখনো তো তোমার সে স্বভাব যায়নি, এখনো তো তুমি সেই অভিনয় করতেই এসেছ। নিজের আসল পরিচয় ভাঁড়িয়ে তারকের বন্ধু সেজে এসেছ, ভেবেছো আমি চিনতে পারবো না? না, কিন্তু তুমি জেনে রেখো বিকাশ, সেই সেদিনকার রমা আর রমা নেই। আজ আমি অনেক অনেক বড় হয়েছি। আজ আমার টাকা, শাড়ি, গয়না কিছুরই অভাব নেই। আজ আমি একজন বড় লোকের বউ। তারপরে একটু থেমে আবার বলল, যাকে সেসব কথা, হ্যাঁ ভালো কথা, তুমি কালকে চলে যাবে এ বাড়ি থেকে। আমি হাজার বললেও তুমি থাকবে না, এই তোমাকে বলে রাখছি, বুঝলে? হ্যাঁ, চলে যাব। তাই যেও। আমি তোমায় কথা দিচ্ছি রমা, কাল ভোরবেলায় আমি চলে যাব। রমাদেবীর গায়ে হাত দিয়ে আমায় প্রতিজ্ঞা করতে হলো যে আমি আর কখনো ওদের জীবনে অনুপ্রবেশ করব না। আমি জানি না আমার অভিনয় নিখুঁত হলো কি না, হয়তো ঘরে আলো জ্বালা থাকলে আমার অভিনয়টা ধরা পড়ত, কিন্তু ঘরের ভেতর তখন নিকশ কালো অন্ধকার। মনে হলো তারকের স্ত্রী বোধহয় একটু শান্ত হলো আমার কথাতে, কারণ তারপর আর সেখানে সে দাঁড়ালো না, ঘর থেকে বেরিয়ে পাশের হল ঘরে চলে গেল। আর আমি সারা রাত আমার দুচোখে আর ঘুম এলো না। আমি সেই বিছানার উপর শুয়ে শুয়ে ছটফট করতে লাগলাম, এ কি হলো, এ কাকে নিয়ে সংসার করছে তারক? এরই জন্যে তারকের চাকরিতে এই উন্নতি? এরই জন্যে এই বাড়িতে এসে ওঠে তার অফিসের ডিটিএস? এই স্ত্রীভাগ্যেই তারকের এত ঐশ্বর্য? এই কি সেই নয়নদীঘার চারানি অংশের জমিদার বিপুল নাগ চৌধুরীর একমাত্র মেয়ে রমা নাগ চৌধুরী? ভোরবেলায় তৈরি হয়ে নিলাম, আর এক মুহূর্ত এখানে থাকা নয়। আমি রাত্রি কথা দিয়েছি এ বাড়িতে আর থাকবো না। সকালবেলা ডিউটি থেকে তারক এসে হাজির, আমাকে দেখি বললে, এ গিরে তুই চলে যাচ্ছিস নাকি? হ্যাঁ ভাই, আমাকে যেতেই হবে এক্ষুনি, সকালে ট্রেনে চলে যাব। তারক স্ত্রীকে চেঁচিয়ে ডাকতে লাগলো, রমা, ও রমা, এই দেখো দেখো, এ চলে যাচ্ছে। তারকের স্ত্রী এলো, বললে, আমি ওকে অনেক করে বললাম, উনি কিছুতেই থাকবেন না। তারক বললে, কেন কেন চলে যাচ্ছিস কেন? রাত্রিতে তোর কিছু অসুবিধা হয়েছে? না। ঘুম ভালো হয়েছিল তো? হ্যাঁ, ঘুম ভালোই হয়েছিল, কোথা দিয়ে যে রাতটা কেটে গিয়েছে বুঝতেই পারিনি। তাহলে তাহলে কেন চলে যাচ্ছিস? আর একটা দিন থাক না। রমাদেবীও বললেন, থাকুন না, এত করে বলছি, দেখছেন তো জঙ্গলের মধ্যে পড়ে রয়েছি, মাঝে মাঝে এদিকে এলে একটু ঘুরে যেতেও তো পারেন। আসবো, এদিকে এলে নিশ্চয়ই আসবো। রমার দিকে চেয়ে দেখলাম সে মুখে কোনো ভাবান্তর নেই। কাল রাত্রে যে অতকাণ্ড করেছিলেন তার কোনো চিহ্নই নেই সে মুখে। তারপর মনে আছে তারক আমাকে ট্রেনে তুলে দিতে এসেছিল, দেখলাম প্ল্যাটফর্মের ওপর সেই সাপুড়েটা আবার বাঁশি বাজাতে শুরু করেছে। ছত্রিশগড়িয়ারা তাকে ঘিরে সাপের খেলা দেখছে, আর সেই ভিড়ের মধ্যে একটা কেউটে সাপ পনাটা দু তিন হাত উঁচু করে বাঁশির সুরের তালে তালে মাথা তোলাচ্ছে। দৃশ্যটা দেখতে দেখতে আমার মনটা কেমন আচ্ছন্ন হয়ে গেল। ট্রেন এলো, আমি যন্ত্রচালিতের মতো ট্রেনে উঠলুম, উঠে বেঞ্চে বসলুম। তারক জানলার বাইরে প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়েছিল। হঠাৎ আমি জিজ্ঞেস করলুম, আচ্ছা তারক, বিকাশের খবর কি রে? বিকাশের সঙ্গে তো দেখা টাকা হয়? বিকাশ? বিকাশ কি? কথাটা বলতে গিয়ে তারকের মুখখানা যেন ভয়ে ফ্যাকাশে হয়ে এলো। বললুম, বিকাশ মজুমদার। তারক আমার মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে রইলে, বললে, বিকাশ মজুমদারকে তুই চিনলি কি করে? সে তো স্কটল্যান্ডে থাকতো। মিথ্যে করে বললুম, আমার মামার বাড়ি যে ছিল স্কটল্যান্ডে। তাই নাকি? তা তো জানতো না?
তা সে তো একটা স্কাউন্ড্রেল। তোর সঙ্গে খানিকটা চেহারার মিল আছে তার। ঠিক তোর মতো মাথায় কোকড়া চুল, চোখে চশমা। জানিস, তাকে যদি কোনোদিন রমা দেখতে পায় তো তাকে খুন করে ফেলবে, এত রাগ তার উপর। কেন, এত রাগ কেন? সে রমার কি করেছে রে? কি জানি ভাই, তা জানি না। ওপাড়ার প্রত্যেক মেয়ের নাকি সে সর্বনাশ করেছে। প্রত্যেকেই কথা দিয়েছে যে তাকেই সে বিয়ে করবে। তারপর? তারপর তারপর তো আমি রমাকে বাঁচালাম বিকাশের হাত থেকে। রমাকে বিয়ে করে নিয়ে এখানে এসে এত দূরে পালিয়ে এলো, নইলে রমা হয়তো আত্মহত্যা করত। তা তুই রমার কাছে বিকাশের নাম করেছিলি নাকি? তারক যেন কি বললে আমাকে, তার কানে গেল না আমার। আমার কানে তখনও সেই সাপুরের বাঁশির সুরটি ভেসে আসছে। ট্রেনের ইঞ্জিনের শব্দ ছাপিয়ে সৃষ্টির আদিম যন্ত্রণার আর্তনাদ অতিক্রম করে কেবল শুনতে লাগলাম সেই সাপুরের সাপ খেলানো বাঁশির সুর। আমি তখনও আচ্ছন্ন হয়ে রয়েছি, আর ট্রেনটা একটানা চলতে লাগলো। ট্রেনটা যত জোরে চলতে লাগলো, সাপ খেলানো বাঁশির শব্দটাও যেন তত জোরে তাকে তাড়া করে ফিরতে লাগলো। আমার ভয় হলো ওই সাপুরের বাঁশিতে বোধহয় আমিও ধরা পড়ে যাব। আমি আরও দূরে পালিয়ে গিয়ে বাঁচবার জন্য প্রাণপণ চেষ্টা করতে লাগলাম, যেন একটু দেরি হলেই আমাকে ধরে ফেলবে সাপটা, আর ধরবার সঙ্গে সঙ্গে আমার সর্বাঙ্গ গ্রাস করে ফেলবে।